নমস্কার প্রিয় দর্শক, এসআরবি হোমিও ক্লিনিক চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানায় এবং সকলের সুস্থতা কামনা করি। আজকের আলোচনার বিষয় হল স্বপ্নদোষ বা নাইটফল কি, তার কারণ কি, লক্ষণ কি, চিকিৎসা কি, পালনীয় নিয়ম কি কি, পথ্য এবং অপথ্য কি কি, জানতে হলে শেষ পর্যন্ত দেখতে থাকুন। স্বপ্নদোষ বা নাইটফল কি? স্বপ্নের মধ্যে বা কাম উদ্দীপনা ব্যতীত বীর্যপাত হলে তাকে স্বপ্নদোষ বা নাইটফল বলে। নাইটফলের কারণ সমূহ সাধারণত হস্তমৈথুন, অতিরিক্ত স্ত্রী সহবাস বা প্রমেহ রোগ হইতে ইহা জন্মে। কৃমি, অর্শ, দীর্ঘদিন ধরে ঘোড়ার পিঠে চড়া, সাইকেল চালানো প্রভৃতি কারণেও এই পীড়া ঘটিতে পারে। নাইটফলের লক্ষণ সমূহ স্মৃতিশক্তির হ্রাস পায়, শরীর ও মনের অবসন্নতা ও দুর্বলতা আসে, লজ্জা লজ্জা ভাব থাকে, হজমের সমস্যা হয়, হৃদস্পন্দন, বুকধর ফরানি থাকে, মাথা ব্যথা, মাথা ধরা, মাথা ঘোরা থাকে, রক্তস্বল্পতা হতে পারে, ইহা হইতে ধ্বজভঙ্গ রোগও জন্মিতে পারে। নাইট ফলের চিকিৎসা, যে সকল ঔষধগুলো খুবই গুরুত্বপূর্ণ সেইগুলো হল অ্যাগনাস কাস্টাস, বেলিশ পেরিনিস, ব্যারাইটা কার্বো, খুজা, অ্যাসিড ফসফরিক, চায়না ফসফরাস, ক্যান্থারিস, প্ল্যাটিনা, ক্যাঙ্কেরিয়া কার্বো, লাইকোপোডিয়াম, নাক্স ভম, অরাম মেট, গ্রাফাইটিস, সালফার, স্ট্যাফিসেগ্রিয়া, জেলসিমিয়াম, ইগনেসিয়া, আর্জেন্টাম নাইট্রিকাম, বিউফো, সেলিনিয়াম, ক্যালেডিয়াম, পিক্রিক অ্যাসিড, ক্যাঙ্কেফস, ল্যাকেসিস, কোনিয়াম, নেট্রামিউর, বিশেষ কয়েকটি গুরুত্বপূর্ণ ঔষধের লক্ষণ সম্বন্ধে আলোচনা করা হলো। অ্যাগনাস কাস্টাস, শরীর ও মনের অবসন্নতা, অন্যমনস্ক ভাব, দুর্বলতা, জননেন্দ্রিয় দুর্বল অথচ কাম প্রবৃত্তি প্রবল, এই সকল লক্ষণ থাকলে অ্যাগনাস কাস্টাস ভালো কাজ করে। বেলিশ পেরিনিস একটি উৎকৃষ্ট ঔষধ, বিশেষত হস্তমৈথুন জনিত উপসর্গে বেলিশ পেরিনিস ভালো কাজ করে। ব্যারাইটা কার্ব, রাত্রিকালীন স্বপ্নদোষের উৎকৃষ্ট ঔষধ ব্যারাইটা কার্ব। থুজা, অতিরিক্ত শুক্রক্ষরণের সর্বোৎকৃষ্ট ঔষধ থুজা। অ্যাসিড ফসফরিক, অতিরিক্ত স্ত্রী সহবাস বা হস্তমৈথুন জনিত নাইটফল এবং স্মৃতিশক্তির স্বল্পতা থাকলে অ্যাসিড ফসফরিক ঔষধটি খুবই গুরুত্বপূর্ণ ঔষধ। চায়না, প্রায়ই জননেন্দ্রিয়ের অস্বাভাবিক উত্তেজনা, কান ভো ভো করা, মুখমণ্ডল লালবর্ণ, মাথা ঘোরা থাকলে চায়না খুবই উপকারী। উল্লেখিত ঔষধগুলি সাধারণত 6/30/200 শক্তির দিনে 2-3 বার, 6-7 দিন পর্যন্ত ব্যবহার করা যায়। নাইটফল যাতে না হয় তার জন্য কিছু পালনীয় নিয়ম। কেবল ঔষধ সেবনে এই পীড়া আরোগ্য হয় না, কিছু নিয়মও মেনে চলতে হবে, যেমন সৎ সঙ্গ বসবাস করা, বিশুদ্ধ বায়ু সেবন করা, সকালে ও বিকেলে হাঁটা, অতিরিক্ত উত্তেজক গরম দ্রব্য পানাহার না করা, ভালো কথা বলা, ভালো আলোচনা করা ও ধর্মগ্রন্থাদি পাঠ করা, নিজের কর্মে ব্যস্ত থাকা, প্রস্রাব করিবার পর শীতল জলে জননেন্দ্রিয় ধুয়ে ফেলা, প্রত্যহ স্নান করা অবশ্যই কর্তব্য, অশ্লীল সিনেমা ভিডিও দেখা, অশ্লীল আলাপ, অশ্লীল বই পাঠ প্রভৃতি সর্বদা পরিত্যাগ করা। বিবাহের পর অনেক সময় নাইটফল ভালো হয়ে যায়। পথ্য, লঘু ও পুষ্টিকর খাদ্য এবং দই, ঘুল, ডাব, লেবু, নানাবিধ ফল, শাক, সবজি, ডাল, ভাত, রুটি ইত্যাদি খাবার খেতে হবে। অপথ্য, অতিরিক্ত পরিমাণ মাংস, ডিম, পেঁয়াজ, রসুন না খাওয়া, মদ, সিগারেট প্রভৃতি নেশাকর উত্তেজক দ্রব্য নিষিদ্ধ। ধন্যবাদ।